হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আপনাদের ফেভারিট শো রিদিশা বিস্কিট স্পটলাইটে। ফ্যাশন আর লাইফস্টাইলের নানা এলিমেন্টস নিয়ে সাজানো হয় আপনাদের ফেভারিট শো রিদিশা বিস্কিট স্পটলাইট। আর স্পটলাইটের পুরোটি আয়োজন জুড়ে আমি বৃষ্টি ইসলাম থাকছি আপনাদের সাথে। ভিউয়ার্স, যুগের সাথে তাল মিলিয়ে আমরা সবাই চাই ফ্যাশনেবল এবং আপডেটেড থাকতে, আর এই জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ফ্যাশনেবল এবং ট্রেন্ডি ওয়্যার। হ্যাঁ ভিউয়ার্স, আয়োজনের শুরু দিয়ে থাকছে ফ্যাশনেবল এবং ট্রেন্ডি ওয়্যার কালেকশনের উপর একটি ফটোশুট। সো লেটস ওয়াচ ইট আউট। ভিউয়ার্স, বিয়ের দিনটি আমাদের লাইফের অনেক ইম্পর্টেন্ট একটি দিন, কিন্তু ধর্মভেদে এর ডেকোরেশন, সাজসজ্জা, মেকআপ এবং গেট আপ হয় ডিফারেন্ট। হ্যাঁ ভিউয়ার্স, আয়োজনে এই পর্যায়ে আমরা আপনাদেরকে দেখাবো তিনটি ধর্মের ডিফারেন্ট ব্রাইডাল লুক। সো লেটস ওয়াচ ইট আউট। Thank you.
লাঞ্চ বা ডিনারে যাবেন, ডেলিশিয়াস ফুডের সাথে সুন্দর একটি পরিবেশও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ ভিউয়ার্স, আমরা এখন আপনাদেরকে নিয়ে যাব তেমন একটি রেস্টুরেন্টে, সো লেটস চেক ইট আউট। হ্যালো ভিউয়ার্স, আমি ইফাতা বাস্তু। আজকে আমি এসেছি একটা সুন্দর রেস্টুরেন্টে, এটার নাম হচ্ছে হাবিলি, এটা হচ্ছে উত্তরাতে। তাদের বেশ কিছু স্পেশাল ফুড আছে, আজকে আমি ট্রাই করব। সো আই এম ওয়েটিং। ও, দ্য ফুড ইজ হিয়ার। স্ট্রবেরি পাঞ্চ, বাটার নান, চিকেন আঙ্গারা, ওয়াও, এটা হচ্ছে ওদের স্পেশাল ফুডের মধ্যে একটা। এটার নাম হচ্ছে চিকেন আঙ্গারা কাবাব। দেখতে যতটা সুন্দর, খেতে এর থেকে বেশি টেস্টি হবে ফর শিওর। ওদের একটা সস আছে, এটা বেশ স্পেশাল একটা সস। অ্যামেজিং, অ্যামেজিং। আপনাদের সবার এখানে এসে টেস্ট করা উচিত এটা, ট্রাস্ট মি। চিকেন ইজ সো ইয়াম, আর নানটা হচ্ছে একদম বাটারি, ট্রাস্ট মি, অনেক মজার। এটা চাইলে আপনারা পরোটা দিয়ে খেতে পারেন, নান দিয়েও খেতে পারেন, তো আমার নান ফেভারিট, আমি নান দিয়ে খাচ্ছি। অ্যামেজিং। সো ভিউয়ার্স, আপনারা সবাই এখানে আসবেন আর এই আইটেমটা ফর শিওর ট্রাই করবেন, দিস অ্যামেজিং, ট্রাস্ট মি। I'm waiting for the food. Oh, the food is here. So, eta hocche amader special food er moddhe arekta. Er naam hocche apnar beef rib steak. Uni hocche amader chief chef ei Havelir. Eta hocche onar special item. Eta mainly uni cook kore, uni serve kore. Onar naam hocche Mohammad Naushad. Dekhe mone hocche khub yummy hobe. থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সো আমি এখন টেস্ট করে আপনাদেরকে জানাবো টেস্টটা কেমন। এটার মধ্যে একটা সস আছে, এদের ওয়াও, দিস সো নাইস, দেখে মনে হচ্ছে অসাধারণ টেস্ট হবে। অ্যামেজিং। এত সফট, এত ময়েস্ট, এত ইয়ামি। ইউ গাইস ডেফিনেটলি ইউ শুড ট্রাই দিস, লাইক ডেফিনেটলি। এটা ছিল হচ্ছে ওদের সেকেন্ড স্পেশাল আইটেম, বিফ রিব স্টেক। ইট ওয়াজ অ্যামেজিং। আপনারা আমাকে দেখেই বুঝতে পারতেছেন যে আমি অনেকগুলো খেয়ে ফেলেছি। সো আপনারা ডেফিনেটলি ট্রাই করবেন এখানে আসতে, ডেফিনেটলি। হাবিলি রেস্টুরেন্টে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আমাদের রেস্টুরেন্টে উত্তরা গরিব এনার্জ এভিনিউতে, আমরা মূলত এখানে ইন্ডিয়ান, থাই, চাইনিজ, তার্কিশ, লেবানিজ ফুড সার্ভ করে থাকি। আমাদের স্পেশালিটি হলো কাবাব আইটেমের মধ্যে আমরা বেশি ফোকাস করছি। কাবাবের মধ্যে স্পেশালিটি হলো মাটন লেবানিজ রিবস, বিফ রিবস স্টেক কাবাব। একটু আমরা ভিন্ন স্বাদের কাবাব আনার চেষ্টা করেছি, তার্কিশ, লেবানিজ, ইন্ডিয়ান, থাই এবং চাইনিজ, অল টাইপস অফ ফুড আপনারা টেস্ট করবেন এবং ফুড এনজয় করবেন। আমাদের খাবারের স্পেশালিটি হলো আমরা চাইনিজ কোনো আইটেমে আমরা টেস্টিং সল্ট একদমই ইউজ করি না,
আপনারা যদি হাভিলিতে আসেন এখানে হোমলি একটা এনভায়রনমেন্ট পাবেন। আমাদের ইন্টেরিয়র একটু মোগল থিমে করা, তারপর আমাদের একটা ছোট পার্টি সেন্টার আছে, যদি কেউ বার্থডে পার্টি, বিয়ে অনুষ্ঠান বা এঙ্গেজমেন্ট এই ধরনের কোনো প্রোগ্রাম করতে চান, ইটস এ ভেরি নাইস হল। হাভিলিতে আমাদের ডেজার্ট স্পেশাল হলো কুলফি, অনেকেই আসে শুধু কুলফি খেতেই চলে আসে আমাদের এখানে, এবং এটা আমরা পেস্তা বাদাম, পিওর মিল্ক এবং অ্যাবসলিউটলি হোমমেড, এবং কাস্টমার রেসপন্স আমাদের এটা এতই ভালো মাঝে মধ্যে আমরা সার্ভ করতে পারি না। এর সাথে আমাদের আছে গোলাপজামুর, যেটাও আমাদের হোমমেড, আর ডেজার্টের মধ্যে আমাদের অনেক আরও অন্যান্য আইটেম আছে। স্পেশালি ড্রিঙ্কসের ভিতরে আপনি পাবেন সল্টেড লাচ্ছি, স্পেশালি স্ট্রবেরি লাচ্ছি, তারপরে জিরা পানি। আপনারা সবাই হাবিলিতে আসবেন, হাবিলির ফুড টেস্ট করবেন, তাহলেই বুঝতে পারবেন হাবিলি কী ধরনের ফুড সার্ভ করে। সো ভিউয়ার্স, আমাদের মোগল থালি চলে এসেছে, এটার মধ্যে 9টি আইটেম আছে, 9টি দেখে মনে হচ্ছে খুব টেস্টি হবে। জিরা পানি, এটি হচ্ছে জিরা পানি, ডাল বাটার ফ্রাই, পুদিনা চাটনি, সালাদ, এটা হচ্ছে তাওয়া মিক্সড ভেজিটেবল, গোলাপজামুন, মোগল তান্দুরি, শাহি পাঁপড়, বাটার নান, সবগুলো আইটেম হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট টেস্টের। এটা হচ্ছে পাঁপড়, দেখে মনে হচ্ছে খুব মজার হবে। পাঁপড় আমার এমনিতে খুব ফেভারেট, সো আই লাভ ইট। এটা হচ্ছে পুদিনা চাটনি, সালাদ তো কম বেশি সবাই পছন্দ করে। ওদের জিরা পানিটা দেখে মনে হচ্ছে বেশ টেস্টি হবে, স্মেলটা ইজ লাইক রিয়েলি গুড, ইটস অ্যামেজিং, খুব মজার। গোলাপজামুন টেস্ট করা বাকি আছে আমার। অনেক সফট আর অনেক জুসি, ট্রাস্ট মি, খুব মজার একটা থালি এটা, উইল লাভ ইট। সো ভিউয়ার্স, আপনারা দেখলেন আমি তিনটা আইটেম ট্রাই করলাম, তিনটা আইটেম অ্যামেজিং ছিল। সো ওদের ডেকোরেশন থেকে শুরু করে সব কিছু অনেক সুন্দর, ইভেন ওদের সার্ভিস অনেক ভালো। সো আপনারা আসবেন এখানে, ফুড ট্রাই করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে আসবেন, হ্যাভ ফান। আমি এখন ট্রাই করব হাভিলির সিগনেচার এক ডেজার্ট, এর নাম হচ্ছে পিস্তা কুলফি। দেখে মনে হচ্ছে অনেক টেস্টি হবে, আমি খেয়ে আমি লোভ সামলাতে পারতেছি না, আমি এখন এটা খাবো। দিস ইজ হেভেন, ট্রাস্ট মি। এটা খাওয়ার জন্য শুধুমাত্র আপনাদের এখানে আসতে হবে হাভিলি রেস্টুরেন্টে। এদের এটা স্পেশাল আইটেম একটা, এটা এখানে ছাড়া আপনি কোথাও পাবেন না, এত মজার কুলফি আপনি কোথাও পাবেন না, ট্রাস্ট মি। ভিউয়ার্স, এই ছিল আপনাদের ফেভারিট শো রিদিশা বিস্কিট স্পটলাইটের আজকের আয়োজন। কেমন লাগলো সবার? নিশ্চয়ই অনেক ভালো। ফ্যাশন আর লাইফস্টাইলের নানা এলিমেন্টস নিয়ে ফিরে আসবো নেক্সট উইক, সেম টাইম সেম চ্যানেলে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।